বর্তমান সময়ে বলিউডের আলোচিত অভিনেত্রী কীর্তি কুলহারি পিঙ্ক, উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক, মিশন মঙ্গলের মতো সিনেমায় অভিনয় করেছেন কীর্তি। এছাড়া বেশ কিছু ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। তবে অভিনেত্রী নতুন করে আলোচনায় এসেছেন ফোর মর শর্টস প্লেস সিরিজের নতুন সিজনের জন্য। সিরিজটি নিয়ে দর্শকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে প্রশংসা করলেও বেশিরভাগই বলছেন যৌনতা ছাড়া কিছুই নেই সিরিজটিতে। এবার সিরিজটি নিয়ে কথা বলেছেন কীর্তি কুলহারি, জানালেন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য প্রেরণা দিয়েছেন তার সাবেক স্বামী। এক সাক্ষাৎকারে কীর্তি জানান, 2016 সালে যখন তিনি বিয়ে করেন তখন তার স্বামী সাহিল কাজের ব্যাপারে তাকে বেশ সমর্থন করেছিলেন। কখনো তাকে নিয়ে অনিরাপদ মনে করতেন না সাহিল। সাবেক স্বামীর সহযোগিতার কথা জানিয়ে কীর্তি বলেন, সে আমাকে সবসময় সাহস ও আত্মবিশ্বাস যোগাত, যেন চরিত্রের জন্য যা দরকার তাই করি, এভাবেই আমি তৈরি হয়েছি। তবে সমালোচকরা বলছেন এত স্বাধীনতা দিয়ে কি হলো, শেষ পর্যন্ত সংসারটাই তো টিকল না। 2016 সালে সাহিল সেগালের সঙ্গে বিয়ের পর গত বছরই কীর্তির সঙ্গে তার বিচ্ছেদ হয়। তবে তাদের বিচ্ছেদের কারণ কখনোই খোলাসা করেননি অভিনেত্রী।